বিশ্বাসী জীবনে স্বেচ্ছাকৃত পাপ একটা ভয়ঙ্কর বিষয়। আপনি কি এই রকম কোনো স্বেচ্ছাকৃত পাপের মধ্যে জীবনযাপন করছেন? আপনি কি এই রকম স্বেচ্ছাকৃত পাপপূর্ণ জীবনযাপন থেকে বেরিয়ে আসতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস, ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আমি খুব খুশি যে আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমি আপনাকে আরেকবার স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস, এই অনুষ্ঠান থেকে নিয়মিতভাবে আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা থেকে আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরের বাক্য থেকে নতুন কিছু জানছেন, চিনতে পারছেন, আপনার জীবনে ব্যবহার করছেন। আমাদেরকে অবশ্যই জানাচ্ছেন যে কিভাবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কার্যকারী হচ্ছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি। Oh,
আমরা ইব্রীয় পুস্তকের ধারাবাহিক আলোচনায় আমরা দেখছি উৎসাহের বিষয়। গত অনুষ্ঠানে আমরা দেখেছিলাম বিশেষভাবে উৎসাহের বিষয়। এটা একটা প্র্যাকটিক্যাল বিষয় যেটা আমাদের জীবনে প্র্যাকটিস করার প্রয়োজন আছে, এবং একই সঙ্গে এই উৎসাহের সঙ্গে বিভিন্ন সুযোগ এবং দায়িত্বও যুক্ত। আসুন আজকের আলোচ্য বিষয়ের দিকে আমরা দৃষ্টিপাত করি। আজকের বিষয়টা হলো স্বেচ্ছাপূর্বক পাপ করার বিষয়ে চেতনা বাক্য। এই শব্দটি বিশ্বাসীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক। যদিও ইব্রীয় বিশ্বাসীদের উদ্দেশ্য করে উল্লেখিত হয়েছে এই বিষয়টা, তথাপি আমাদের এই বিষয়টা জানা খুব প্রয়োজন, যেন আমরা তাদের মতো না হই। তাদের জন্য বিশেষ সতর্কতামূলক, কারণ তাদের অনেকেই বিশ্বাসী হওয়ার পরেও একইভাবে মন্দিরে বলি উৎসর্গ করছিল, এবং তারা দাবি করছিল যে তখনও তারা সেই মসির ব্যবস্থার অন্তর্ভুক্ত, তাই তার প্রতি বাধ্যতা প্রদর্শন করছিল। আবার অপরদিকে দেখা যায় এই মতো চলার ফলে তারা প্রকাশ করছিল যে খ্রিস্টের বলিকৃত হওয়ার কোনো মূল্য তাদের কাছে নেই। যদিও পশু বলি খ্রিস্টেরই কথা বলে এবং তিনি ক্রুশারোপিত, মৃত এবং পুনরুত্থিত, এবং সমস্ত কার্য তিনি সম্পূর্ণ করেছেন, যে কারণে এটা বলে যে একসময় যেটা ছিল ঈশ্বরের প্রতি বাধ্যতা প্রদর্শন, এখন সেটা হচ্ছে ইচ্ছাকৃত পাপ। ইতিপূর্বেই খ্রিস্ট সে সকল কাজ সমাপ্ত করেছেন, আমাদের আর সে সকল নতুন করে করার কোনো প্রয়োজন নেই। তারা ভেবেছিল যে মন্দিরে বলিদান চলতেই থাকবে, আর সেই মতোই তারা চলছিল। তাই ইব্রীয় পত্রের লেখক তাদের বলছেন তাদেরকে আর মন্দিরের প্রতি তাকিয়ে থাকতে হবে না, কারণ সেখানে বলিদানের তো আর প্রয়োজন নেই। যদি কেউ খ্রিস্টের মৃত্যুরূপ সত্যকে অস্বীকার করে, তবে তার জন্য ঈশ্বরের বিচার ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আসুন আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আর আমার প্রার্থনা যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই, তার জীবন্ত বাক্য দ্বারা যেভাবে তিনি আজকে কথা বলতে চান যেন আমরা তা বুঝতে সমর্থ হই। আসুন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, ঈশ্বরের বাক্য ধারাবাহিক আলোচনায় আমরা বর্তমানে বাইবেলের নতুন নিয়মে এসে পৌঁছেছি। বর্তমানে আমি আপনাদের কাছে ইব্রীয়দের প্রতি পত্র তার 10 অধ্যায় থেকে আলোচনা করছি। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান শোনেন তাদের নিশ্চয়ই মনে আছে যে গত অনুষ্ঠানে আমি 10 অধ্যায় 18 থেকে 25 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আর বিশেষ করে আমরা 22 থেকে 25 পদের মধ্যে তিনটি বিষয় লক্ষ্য করেছিলাম যা আমাদের করা উচিত, এবং সেই বিষয়গুলি হল, প্রথমত, আমাদের ঈশ্বরের নিকটবর্তী হতে হবে; দ্বিতীয়ত, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করে ধরতে হবে; তৃতীয়ত, আমরা মণ্ডলীগতভাবে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে একে অন্যকে ঈশ্বরের প্রেমে বেঁধে রাখতে হবে। এগুলোর দ্বারা আমরা ঈশ্বর হতে তিনটে অনুগ্রহ পাই, যে বিষয়ে আমি গত অনুষ্ঠানেই বলেছি যে বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। আর লেখক বলছেন সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, অর্থাৎ প্রভুর আগমনের সমস্ত লক্ষণ যখন পূর্ণ হতে চলেছে, তখন সেই বিশেষ দিন সন্নিকট হওয়ার দরুন আমাদের আরও সতর্ক হয়ে পবিত্র আত্মার প্রেরণাসহ একে অপরকে উৎসাহিত করে এগিয়ে চলতে হবে। অনেকের মতে সেই দিন সন্নিকট বলতে 70 খ্রিস্টাব্দে জিহুদীদের মন্দির ধ্বংস হবার দিন সন্নিকট এই কথা স্মরণ করিয়ে দেওয়ার বিষয়ও মনে করে থাকেন। যদি তাও হয়, তবুও বুঝতে হবে যে লেখক সতর্ক হতে বলেছেন মন্দির ধ্বংস হলেও প্রভুর অন্বেষণকারীরা, অর্থাৎ মণ্ডলী, যেন নিরুৎসাহ না হয়, ভীত না হয়, শিথিল হয়ে ভেঙে যেন না পড়ে। মন্দিরের অভাবে তারা কোনো বাড়ি বাড়ি সভা করে ফিরতেন, সেখানেই তারা একত্রে মিলিত হয়ে প্রভুর জন্য আনন্দিত থাকতেন। তবুও তাদের সভা, তাদের উদ্দীপনা শিথিল হয়ে পড়েনি, খ্রিস্টের জন্য, খ্রিস্টের প্রেমেতে তারা এক সূত্রে বাঁধা থাকতেন। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু পঞ্চম বিপদ সংকেত, তা হল অবজ্ঞা বা ঘৃণা করার বিপদ। আজকের বিষয় আমরা 10 অধ্যায় 26 থেকে 30 পদ পর্যন্ত আলোচনা করব। আসুন আমরা প্রথমে কয়েকটি পদ পাঠ করি। কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি,
তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। কেহ মসির ব্যবস্থা অমান্য করিলে সে দুই বা তিন সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মের ইব্রিয়দের প্রতি পত্রের 10:26 থেকে আলোচনা শুরু করেছি। আর আজকের আমাদের আলোচ্য বিষয় হল পঞ্চম বিপদ সংকেত, অবজ্ঞা বা ঘৃণা করার বিপদ। এই পদে রয়েছে একটা ভাবগম্ভীর পবিত্র সতর্কতা। প্রত্যেক মানুষের জন্যই সেই সতর্কতা অবলম্বন করতে কিন্তু বলা হয়েছে। জীবন্ত ঈশ্বরের হাতে পতিত হওয়া ভয়ানক বিষয়। বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর সে কথাই জানিয়েছেন তাঁর লেখা পত্রে 2 পিতর তার 2:21 প্রেরিত পিতর তাই লিখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন, কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়ে যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরও ভালো ছিল। ইব্রীয় বিশ্বাসীদের কাছে এই সতর্কবাণী রয়েছে, কেননা তাদের মধ্যে অধিকাংশই মন্দিরে যেত আর অনেকেই বলিদানও উৎসর্গ করত। তারা যেন মসির ব্যবস্থার অধীনেই রয়েছে, এই জন্য খ্রিস্টের আত্মবলিদান যে ব্যর্থ হয়েছে এটাই তারা বোঝাতে চাইত। পূর্ব হতে যে পশু বলি উৎসর্গ হতো তা তো আসলে খ্রিস্টের বলিদানেরই ছায়া ছিল, কিন্তু প্রভু যীশু বলিকৃত হলে পর সেই যজ্ঞ সম্পূর্ণ হল। তাকে অস্বীকার করে দশাজ্ঞার বা ব্যবস্থা পালনের ধার্মিকতা হল একটা স্বেচ্ছাপূর্বক পাপের স্বভাব। ইব্রীয়দেরকে মন্দিরের সেই বলি উৎসর্গের দিকে তাকাতে লেখক নিষেধ করছেন। খ্রিস্টের উৎসর্গকে যে ব্যক্তি অস্বীকার করবে তার জন্য আর অন্য কোনো উৎসর্গ হবে না, আর ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য অন্য কোনো পথ নেই। মন্দিরের উপর প্রাধান্য না দিয়ে খ্রিস্টের উপরে মানুষকে প্রাধান্য দিতে হবে। যদি কেউ খ্রিস্টকে অস্বীকার করে তবে তার উপরে বিচার নেমে আসবে। এই বিষয়ে ঈশ্বরের বাক্যে বিশেষভাবে সতর্কবাণী ঘোষিত হয়েছে। তাই আমরা সত্য জেনেও যদি সেই সত্যকে অবজ্ঞা করি তা বড় ভয়ানক। তাই আরও আমরা ঈশ্বরের নিকটবর্তী হই তার বাক্যের মধ্যে দিয়ে। তার বাক্যই আমাদেরকে সুস্পষ্টভাবে তার ইচ্ছা পরিকল্পনা বুঝতে সাহায্য করে। আপনি আমি কখনোই ঈশ্বরকে আরও অধিকরূপে জানতে পারি না যদি না তার বাক্যের মধ্যে দিয়ে আমরা তাকে জানতে চেষ্টা করি। বাইবেল বলে সৃষ্টির মধ্যে দিয়ে আমরা তাকে জানতে পারি কিছুটা, যে তিনি মহান, তিনি সত্য, কিন্তু তার মনের কথা, তার ইচ্ছা পরিকল্পনা আপনি সৃষ্টির মধ্যে দিয়ে জানতে পারেন না, বা অন্য কোনো বিষয় বস্তু তর্ক বুদ্ধি জ্ঞান দিয়ে আপনি ঈশ্বরকে জানতে পারেন না, শুধুমাত্র তার বাক্যের মধ্যে দিয়ে। তার বাক্য আমাদের জীবনে বিশেষ উপযোগী। তাই আজকের দিনে যারা ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিয়ে তাদের জীবনে চলেছেন তাদের জীবনে তারা আশীর্বাদ লক্ষ্য করেছেন। আমি আপনাকে একটি কথা বলি, আপনি আর যাই করুন না কেন প্রতিদিন নিয়মিত ঈশ্বরের বাক্যের নিকটবর্তী হন। ঈশ্বরের সেই বাক্য শুধু পাঠ করাই যথেষ্ট নয়, কিন্তু সেই বাক্য ধ্যান করাও আমাদের প্রয়োজন। আমার বিশেষ অনুরোধ যে ব্যক্তিগত জীবনে সেই বাক্য যেন আপনার আরও কার্যকারী হতে পারে। তাই এখানে লেখক বলছেন এই কথা যে সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি। দেখুন, পুরাতন ভাবধারা বা প্রথম শর্ততে আসক্তি থাকার অর্থ স্বেচ্ছাপূর্বক পাপ করা, আর তা হল ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ বা বিপ্লব ঘোষণা। এ সমস্ত সাহসপূর্বক পাপের পক্ষে পুরাতন নিয়মে অথবা নূতন নিয়মে প্রথম শর্তে এবং নতুন শর্তে কোনো বলি উৎসর্গীকরণের প্রথাই নেই। অর্থাৎ এ থেকে শেখা গেল, কেউ যদি পাপের ক্ষমা ও সত্যের পরিচয় পেয়ে স্বেচ্ছায় আবার পাপ করে এবং খ্রিস্টকে অস্বীকার করে তা সেই পাপ খ্রিস্টের প্রায়শ্চিত্তের দ্বারা দূর হতে পারে না। 10:27 লেখা আছে, না কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। আমরা দেখি এই ধরনের মানুষের জন্য যারা সত্য জেনেও সত্যকে অস্বীকার করে
সেই সমস্ত মানুষের জন্য সেই সময় ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ ও দণ্ড ছাড়া আর কিছুই থাকে না। খ্রিস্টের সেই প্রায়শ্চিত্তজনক মৃত্যু যদি আমাদের জীবনে পরিবর্তন না আনতে পারে, আমাদের পাপ সম্পর্কে সচেতন করে আমাদের প্রকৃতপক্ষে পাপের জন্য অনুতপ্ত করতে না পারে, তবে কিন্তু আর কোনো কিছুরই পরিত্রাণ আনার সাধ্য নেই। আমাদের মুক্তি দিতে ঈশ্বর আর কোনো কিছুই করবেন না, কেননা মানুষকে ভালোবাসার এই হলো চরম পরকাষ্ঠা। তিনি আবার আমাদের জন্য মরবেন তাও নয়, কারণ তার আর প্রয়োজন নেই। তাই ব্যবস্থার প্রতি আসক্তি ও পুরনো পাপের মধ্যে পুনর্বার জীবন লিপ্ত করা হলো তাদের স্বেচ্ছাকৃত অবাধ্যতা ও প্রভুকে অস্বীকার করা। যাদের মধ্যে সত্যের তত্ত্বজ্ঞান গিয়ে পৌঁছেছিল একসময়, এখন সেই ধরনের ব্যক্তিরা পাপের সঙ্গে আপোষ করে চলে থাকে। ইব্রীয় তার 10 অধ্যায়, এবার আমি পাঠ করব 28 পদ। কেহ মসীর ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। আমরা দেখি যে বাইবেলের পুরাতন নিয়মে মসীর মাধ্যমে ঈশ্বর প্রদত্ত বিধি ব্যবস্থা যদি কেউ মানতে অস্বীকার করত, তাহলে 2 কিংবা 3 সাক্ষীর দ্বারা তার সেই দোষকে অপরাধ বলে প্রমাণিত হলে ওই অপরাধীকে বা ব্যবস্থা লঙ্ঘনকারীকে কঠোর শাস্তি দিয়ে মেরে ফেলা হতো। এ ছিল ব্যবস্থা লঙ্ঘনকারীর শাস্তি। এর সঙ্গে একটা তুলনা দিয়ে লেখক বলছেন, দেখুন 29 পদে কি বলছেন, ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। আমরা দেখি যে মসীর মাধ্যমে ঈশ্বরের দেওয়া বিধি ব্যবস্থা লঙ্ঘন করলে যদি এইভাবে প্রাণদণ্ড মেলে, তবে ঈশ্বরের পুত্রকে অস্বীকার করলে, তাকে অগ্রাহ্য অমান্য করলে, তাকে পদতলে দলিত করলে, যে রক্তে সে নিজে একসময় শুচি হয়েছিল সেই নতুন শর্ত বা ধারার সেই মূল্যবান রক্তকে তুচ্ছ জ্ঞান করলে, মানুষের জন্য ঈশ্বরের অনুগ্রহ বহনকারী পবিত্র আত্মাকে অপমান করলে তার কত ভয়ানক দণ্ডই না হতে পারে। সেটা ভেবে দেখতে লেখক ইব্রীয়দেরকে সাবধান বাণী জানাচ্ছেন। এ হলো ঈশ্বরের বাক্যের মধ্যে একটা ভয়ঙ্কর চেতনা প্রদানকারী বাক্য। লেখা আছে এখানে যে নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, কথাটা প্রভু যীশুর কথাই স্মরণ করিয়ে দেয় যিনি ঈশ্বপুত্র। আমরা দেখি ওই মানুষগুলো যারা খ্রিস্টকে অস্বীকার করেছে সেই ধরনের মানুষ যাদের বিষয় ইব্রীয়তার 6:6 লেখা আছে, তারা আপনাদের বিষয় ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্যে নিন্দাস্পদ করে। একবার পরিত্রাণ পেয়ে অর্থাৎ একবার পাপ জীবন সম্পর্কে অনুতপ্ত হয়ে প্রভু যীশুর রক্তে ধৌত হয়ে পরিত্রাণ লাভ করার মানে হল নরক ভোগ থেকে নিষ্কৃতি পেয়ে অনন্ত জীবনের অধিকারী হওয়া। কিন্তু সত্যের সেই তত্ত্বজ্ঞান আমাদের মধ্যে এলে আমাদের ভেতরে দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে, ফলে সেই সত্যের জ্ঞান থাকা সত্ত্বেও তাকে অগ্রাহ্য করে প্রভু যীশুর রক্তকে মহামূল্যবান প্রায়শ্চিত্তকারী সেই রক্তকে পদতলে দলিত করে চলার শাস্তি হল নরকদণ্ড। কেননা ব্যবস্থা থেকে বা ঈশ্বরের নিয়ম থেকে এই রক্ত ও নতুন শর্ত আরও উৎকৃষ্ট, আরও মহান। আমরা দেখি যে বাইবেলের পুরাতন নিয়মের ব্যবস্থা বা নিয়ম অমান্যতেই যদি প্রাণদণ্ড হয়, তবে সেই রক্তকে অগ্রাহ্য করার শাস্তি কি আরও ভয়াবহ হবে না? প্রিয় বন্ধু, আমরা বর্তমানে অনুগ্রহের যুগে বাস করছি, যে যুগে ঈশ্বর আমাদের পাপ অনুযায়ী প্রতিফল দেন না, কিন্তু দয়া এবং অনুগ্রহে আমাদের প্রতি করুণা করেছেন, সুযোগ দিয়েছেন যেন আমরা তাঁর কাছে আসি এবং আমাদের সমস্ত পাপ স্বীকার করে সেই পরিত্রাণের আনন্দ, পাপ মুক্তির যে আনন্দ আমরা যেন লাভ করতে পারি। ঈশ্বর কখনো চান না মানুষকে শাস্তি দিতে, কিন্তু মনে রাখবো যে ঈশ্বর হলেন পবিত্র, অন্যদিকে তিনি হলেন ন্যায়বান। ন্যায়বান ঈশ্বর কখনো যে প্রাপ্য শাস্তি তা এড়িয়ে বা দূর করে দিতে পারেন না, তাই তো তিনি তার পুত্রকে পাঠিয়েছিলেন আমাদের যে শাস্তি হওয়া উচিত ছিল তিনি তা ভোগ করেছেন। মনে রাখব, এটি আমার বাক্য নয়, এ হলো ঈশ্বরীয় বাক্যের সতর্কতা প্রদান।
এবারে আমরা পাঠ করব 30 পদ। আমি আলোচনা করছি বাইবেলের নতুন নিয়মে ইব্রীয় পত্রের 10:30। কেননা এই কথা যিনি বলিয়াছেন তাহাকে আমরা জানি, প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। প্রিয় ভাই ও বোন, আমরা তো তাকে চিনেছি জেনেছি, তিনি বলছেন আমার বিচার হল ন্যায্য, আমি প্রতিফল দেব। আর ঈশ্বর একথাও বলেছেন যে দ্বিতীয় বিবরণ তার 32:35-36 তিনি স্বয়ং এর বিচার করবেন। প্রিয় বন্ধু, ঈশ্বর চলেছেন বিচার করতে, তিনি হলেন এই পৃথিবীর সার্বভৌম বিচারকর্তা, মানুষকে তাঁর সম্মুখে উপস্থিত হতে হবে। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার 4:17-18 প্রেরিত পিতর কি বলেন মন দিয়ে শুনুন। আবার বলি, প্রথম পিতর 4:17-18, কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল, আর যদি তাহা প্রথমে আমাদিগেতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাহাদের পরিণাম কি হইবে? আর ধার্মিকের পরিত্রাণ যদি কষ্টে হয়, তবে ভক্তিহীন ও পাপী কোথায় মুখ দেখাইবে? প্রিয় ভাই ও বোন, সেই ভয়ানক দণ্ডের বিষয় লেখক বলছেন, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ানক বিষয়। এই বিষয়ে আমরা পরবর্তী পাঠে আরও বিস্তারিত দেখব যে ঈশ্বরের হাত মঙ্গল যেমন বয়ে আনতে পারে তা সন্তানের জন্য, তেমনি প্রয়োজন বোধে তিনি তার ভারী হাতেও তিনি নামিয়ে আনতে পারেন, কারণ তিনি প্রেমিক ঈশ্বর, অন্যদিকে তিনি ন্যায়বান ঈশ্বর। আসুন আমরা ঈশ্বরের বাক্য যত শুনি জানি, আমরা আমাদের হৃদয়কে কঠিন না করি, কিন্তু ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার মধ্যে দিয়ে যখন আমাদের হৃদয়ে বাস করেন, তখন আমাদের জীবনে কাজ শুরু হয়। ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে যখন চলি, শ্রোতামাত্র না থাকি, তখন তিনি আমাদের জীবনে কার্য সাধন করেন। তাই আসুন আমাদের জীবনে যে সমস্ত অবাধ্যতা রয়েছে তাকে অস্বীকার বা তার থেকে দূরে সরে যাওয়া, যা আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে এনেছে, তা আমরা স্বীকার করি তার কাছে এবং তার ক্ষমা অনুগ্রহ আশীর্বাদ লাভ করে জীবন পথে অগ্রসর হই। আমরা ইব্রীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আমাদের আজকের আলোচনায় যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা দেখলাম তা হলো স্বেচ্ছাপূর্বক পাপ না করা এবং অবজ্ঞা বা ঘৃণা করার বিপদ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। তার মধ্যে দিয়ে আমাদের কাছে একটা প্রকৃত শিক্ষা প্রকাশিত হয়েছে যে খ্রিস্টের মুক্তিকার্য সাধন করার পর আর কোনো যোগ্য অবশিষ্ট নেই, তিনি সকল কিছু সম্পূর্ণ করেছেন। এখন আমাদের সতর্ক থেকে বাক্যমতো জীবনযাপন করা প্রয়োজন। অপরদিকে দেখলাম ইসরায়েল জাতির বিষয়ে, যখন তারা খ্রিস্টেতে বিশ্বাস করেছে তখন তাদেরও আর কোনো বলিদানের বা ব্যবস্থা পালনের প্রয়োজন ছিল না। যারা একবার সত্যকে জেনেছে অথচ অস্বীকার করে, তাদের জন্য ঈশ্বরের বিচার ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ঈশ্বর ন্যায়বান এবং তিনি অবশ্যই প্রাপ্য শাস্তি দিতে পারেন। তার অর্থ এই নয় যে তিনি আমাদেরকে ভালোবাসেন না। আসুন আমরা ঈশ্বরের বাক্যের এই যে সত্যকে জানলাম তা যথাযথভাবে আমাদের জীবনে পালন করি এবং প্রকৃত বিশ্বাসী রূপ জীবনযাপন করি। আমাদের আগামী অনুষ্ঠানে আমরা আরও একটা বিশেষ বিপদের বিষয় দেখব, আর সেটা হলো অস্বীকারজনিত বিপদ। এটা ইব্রীয় পুস্তকে বর্ণিত বিপদ সংকেতগুলির 5 সতর্কতা। আসুন আমরা এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব যে এই সময় আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 বাইনিগণের সদা প্রভু সর্বশক্তিমান পিতা, তোমার স্তুতি প্রশংসা তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর, এবং তোমার মহাদয়ায় তুমি আরেকটি বার আমাদের জীবনে এই সুন্দর সুযোগ দিয়েছো যে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে পিতাগু আরেকবার আমরা নিজেদের জীবনকে পর্যালোচনা করতে পেরেছি, নিজেদের জীবনের দিকে তাকাতে পেরেছি তোমার বাক্যের আলোতে। ধন্যবাদ দৃশ্যজ্ঞ পিতা যে তোমার মহা অনুগ্রহে আজকে তোমার এই জীবন্ত বাক্য পিতাগু, তোমার এই জীবন্ত সত্য আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর হৃদয় মনে তুমি আরেকটি বার নতুনভাবে পিতাগু জানতে বুঝতে
এবং উপলব্ধি করতে সাহায্য করেছ। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি যেন তোমার এই সত্যে সেই প্রত্যেকে পিতার উত্তর বেড়ে উঠতে পারে। তোমার পবিত্র অনুগ্রহে সেই প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভুগ, আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার, তাদের পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। বিশেষভাবে যদি কেউ এখন কোনো অসুস্থতার মধ্যে আছেন, হয়তো হতাশা নিরাশায় ভেঙে পড়ছেন, অথবা হয়তো কোনো কারণে পিতাগো নিজেকে একাকী মনে করছেন, নিঃসঙ্গতার মধ্যে আছেন, স্বর্গীয় পিতা বিশেষ করে প্রার্থনা করি যে তোমার মহা সেই পরাক্রম কার্য সাধনকারী উপস্থিতি স্বর্গীয় পিতা যেন তারা তাদের সঙ্গে উপলব্ধি করতে পারে, ব্যক্তিগত ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে পিতাগো যেন তোমার সেই উপস্থিতিকে উপলব্ধি করতে সমর্থ হয়। এবং প্রভুগ, তোমার মহা অনুগ্রহে, তোমার দয়ায় সেই প্রত্যেককে প্রভুগ তুমি সেই সকল নিঃসঙ্গতা থেকে, অসহায়তা থেকে পিতাগো রক্ষা করো, আশীর্বাদ যুক্ত করো এবং তোমার শান্তি আনন্দে পূর্ণ করো। পিতাগো, যারা এখন পিতাগো তোমার প্রতি দৃষ্টি স্থির রেখে পিতাগো বিশ্বাসে স্থির হয়ে আছে যে প্রভু তুমি মহা আরোগ্য সাধনকারী ঈশ্বর, স্বর্গীয় পিতা প্রার্থনা করি তোমার সেই মহান আরোগ্যতা প্রভু যেন তারা তাদের শরীর উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। স্বর্গীয় পিতা তুমি কৃপা করো প্রভু, এবং তোমার প্রতি বিশ্বাসের নির্ভরশীলতায় সেই প্রত্যেককে উত্তরোত্তর বেড়ে উঠতে তুমি সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। আরেকটি বার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহগুলিকে পিতাগো তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের মহাদয়া, তিনি আমাদেরকে আরেকবার তার যে জীবন্ত বাক্যের সান্নিধ্যে এনেছিলেন, এবং আমার বিশ্বাস যে আপনি তার এই জীবন্ত বাক্য থেকে যে জীবন্ত সত্য তিনি আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে শেয়ার করতে চেয়েছেন, আমরা তা বুঝতে সমর্থ হয়েছি। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও আপনি এইভাবেই আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর চব্বিশ পরগনা থেকে অনিমা বিশ্বাস ও পূর্ব মেদিনীপুর থেকে নন্দিতা জানা। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।